নমস্কার ভারতীয় অর্থনীতিতে আজকের বিষয় টাকার বাজার বা মানি মার্কেট আমরা এর আগের ভিডিও দুটির মাধ্যমে দেখেছি ভারতের ব্যাংকিং সিস্টেম সম্পর্কে তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে ভারতীয় অর্থনীতির ওপর সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তো প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও টাকার বাজার বা মানি মার্কেট এই বিষয়ে যাওয়ার আগে দেখতে হবে যে অর্থনীতিতে বাজার কয় ধরনের হয় বাজার বলতে আমরা সবাই জানি যে যেখান থেকে কোনো জিনিস কেনা বেচা করা হয় তো সবজির বাজার মাছের বাজার এখান থেকে যেমন জিনিসপত্র কেনা হয় বা বেচা হয় সেরকম অর্থনীতিতে কিছু বাজার রয়েছে তবে এই বাজারগুলিতে কোনো জিনিস কেনা বেচা করা হয় না এইখানে প্রধানত যে কাজগুলো হয় সেটা হচ্ছে আর্থিক পরিষেবা লেনদেন করা হয় আর্থিক পরিষেবা লেনদেন করা হয় বিভিন্ন বাজারে ইকোনমিক্সে যে সমস্ত বাজারগুলি রয়েছে সেখান থেকে শুধুমাত্র আর্থিক পরিষেবা লেনদেন করা হয় তো ইকোনমিক্সে আর্থিক বাজার বা যাকে ইংরেজিতে বলা হয় ফিনান্সিয়াল মার্কেট এগুলিকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে টাকার বাজার বা মানি মার্কেট দ্বিতীয়টি হচ্ছে মূলধনের বাজার বা ইংরেজিতে ক্যাপিটাল মার্কেট এবং তৃতীয়টি হচ্ছে অন্যান্য বাজার এইগুলি সম্পর্কে আমাদের দেখতে হবে আজকের আমাদের বিষয় টাকার বাজার এই সমস্ত বাজারগুলির একটা বৈশিষ্ট্য যেটা কমন সেটাই হচ্ছে দু রকমের ব্যক্তি বা সংস্থা থাকে যেমন অন্যান্য বাজারে দু ধরনের ব্যক্তি থাকেন একজন হচ্ছে ক্রেতা আর একজন হচ্ছে বিক্রেতা তেমনি করে এই তিনটে বাজারেই দু ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকেন একজনের নাম বিনিয়োগকারী এবং দ্বিতীয় হচ্ছে বিনিয়োগকারী কারা একদল ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের হাতে ধরা যাক এক্সট্রা টাকা রয়েছে তাদের প্রয়োজনীয় টাকা খরচ করার পরেও সঞ্চয় করার মতো এক্সট্রা টাকা রয়েছে এবং এই ব্যক্তি বা এই প্রতিষ্ঠানরা সেই টাকা বাজারে বিনিয়োগ করবে এবং তার থেকে কিছু টাকা আয় করার চেষ্টা করবে সুতরাং বিনিয়োগকারীদের কাজ হচ্ছে তাদের হাতে যে এক্সট্রা টাকাটা রয়েছে সেইটা বাজারে বিনিয়োগ করবে আর গ্রাহী তারা হচ্ছেন এমন সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের টাকার প্রয়োজন আছে কোনো কারণে টাকার প্রয়োজন আছে সেই টাকা অর্থাৎ যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেই টাকাটা এই গ্রাহিতারা নেবেন লোন হিসাবে নেবেন লোন হিসাবে তারা নিলেন সেইখান থেকে তারা সুদ দেবে বিনিয়োগকারীকে এইভাবে এই সিস্টেমটা চলে তাহলে এই সমস্ত বাজারের একটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাকা যেহেতু ঠিক বাজার অর্থটাই এখানে প্রধান অর্থই এখানে মূল জিনিস যেটা কেনা বেচা হয় বা এক কথায় বিনিয়োগ এবং গ্রহণ করা হয় তো আমরা চলে যাব আজকে টাকার বাজার বা মানি মার্কেট সম্পর্কে তো মানি মার্কেট বা টাকার বাজারেরও মূল জিনিস হচ্ছে টাকা বা মানি মানি বা টাকা কাকে বলে মানি বা টাকা সম্পর্কে আমরা সকলেই জানি আমরা প্রতিদিনই টাকা ব্যবহার করি নোট বা কয়েন রূপে কিন্তু শুধুমাত্র নোট বা কয়েনকেই কিন্তু অর্থনীতির ভাষায় টাকা বলা যায় না শুধুমাত্র নোট আমরা যে কাগজের নোট বা কয়েন ব্যবহার করি শুধুমাত্র সেটাই কিন্তু অর্থনীতির ভাষায় টাকা নয় এখানে টাকা বলতে আরও অনেক জিনিসকে বোঝানো হয় বইতে টাকার যে ডেফিনেশনটা রয়েছে সেটা আমি একবার বলছি সেটা হচ্ছে মানি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাজ মিন্স অফ এক্সচেঞ্জ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট অ্যাক্ট অ্যাজ এ মেজার অ্যান্ড অ্যাজ এ স্টোর অফ ভ্যালু এর অর্থ হচ্ছে আমরা মানি বা টাকা সেই সমস্ত জিনিসকেই বলতে পারবো যা যেগুলি সাধারণত বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় হুইচ ইজ জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাস এ মিনস অফ এক্সচেঞ্জ মানে যেটা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় অ্যান্ড ইট অ্যাক্ট অ্যাজ এ মেজার অ্যান্ড স্টোর অফ ভ্যালু মানে যার মাধ্যমে কোনো কিছুর মূল্য নির্ধারণ করা যায় মূল্য নির্ধারণ করা যায় এই দুটো জিনিস থাকতে হবে তাহলেই তাকে টাকা বা মানি বলা যাবে একটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য এবং যেটা দিয়ে আমরা কোনো কিছুর মূল্য নির্ধারণ করতে পারি অর্থাৎ আমি বাজারে গেলাম কোনো একটা জিনিস কিনলাম সেই যে জিনিসটা আমি কিনলাম তার মূল্য আমি দেব কি দিয়ে টাকা দিয়ে এই টাকা কাগজের নোট হতে পারে বা কয়েন হতে পারে আবার আমি কোনো একটা জিনিস তার বদলে দিয়ে নিতে পারি অর্থাৎ আমি এই পেনটা কিনলাম বাজার থেকে এই পেনটা আমি কিনলাম আমার একটা কালো কালির পেনের দরকার ছিল আমি কিনলাম তার বদলে আমি একটা নীল কালির পেন দিলাম বিনিময়ে এটাও কিন্তু একটা টাকার কাজ করলো কেন এটা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করলো এবং এই কালো পেনটার যা অর্থ তার সম অর্থ এই নীল পেনটার রয়েছে তাই জন্যের মূল্য নির্ধারণ করা গেল তো একেও টাকা বলা যায় এ তো গেল টাকা বা মানি এবার তাহলে টাকার বাজার বা মানি মার্কেট কাকে বলে যে মার্কেটে মানি বা টাকা বিনিময় হবে সেই বাজারটাকেই বলা হবে টাকার বাজার এক কথায় এটাই বোঝা যাচ্ছে তো বইতে টাকার বাজার বা মানি মার্কেটের যে ডেফিনেশানটা দেওয়া আছে সেটা আমি বলছি দিয়ে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি দ্য মার্কেট হ্যার ট্রানজাকশান অফ মানি ইজ হেল্ড অ্যাস শর্ট টার্ম লোন ইজ কল্ড মানি মার্কেট অর্থাৎ টাকার বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে টাকা বা মানি শর্ট টার্ম লোনের আকারে বিনিময় হয় শর্ট টার্ম লোনের আকারে ট্রানজাকশান হয় আগেই বললাম যে কোনো অর্থনীতিতে যে কোনো বাজারে কোনো টাকা বিনিয়োগকারী বিনিয়োগ করবে এবং গ্রাহিতা সেই টাকা গ্রহণ করবে এই জিনিসটাই শর্ট টার্মে যেখানে হবে সেটাকেই বলা হবে টাকার বাজার এখানে শর্ট টার্ম বা কম সময়ের জন্য বলতে বোঝানো হচ্ছে এক বছরের কম সময় এক বছরের কম সময় এই ঘটনাটা ঘটবে সেই এই টাকার বাজারে অর্থাৎ একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবে এবং গ্রাহিতা টাকা নেবে সেই টাকা আবার ফেরত দেবে এই পুরো ঘটনা হবে এক বছরের কম সময় সেটাই হচ্ছে টাকার বাজার দ্বিতীয় টাকার বাজারে যে বিনিময়টা হবে সেটা শুধুমাত্র টাকা হবে মানে নগদ টাকা হবে তা নয় টাকা হতে পারে বা টাকার সমতুল্য কোনো জিনিস হবে টাকা বিনিময় হতে পারে এইভাবে বা টাকার সমতুল্য কোনো জিনিস এইভাবে বিনিময় হতে পারে টাকা সমতুল্য জিনিস বলতে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটা হচ্ছে একটা চেক চেক কিন্তু নগদ টাকা নয় একশো টাকা দুশো টাকা নোট নয় চেক একটা কাগজ যার মধ্যে কিছু টাকা দেওয়ার অনুরোধ করা হয় তো চেক একটা টাকার সমতুল্য বস্তু কারণ যদি আমার এক্ষুনি টাকার প্রয়োজন হয় আমি সেই চেকটাকে নিয়ে ব্যাংকে গিয়ে টাকা ভাঙিয়ে নিতে পারবো অর্থাৎ এটাও একটা প্রায় টাকার মতো কাজ করছে আমি কোনো জিনিস যদি কিনি আমি নগদ টাকার বদলে একটা চেক দিয়ে সেটার পেমেন্ট করতে পারবো এটাও এখানেও একটা টাকার কাজ করছে তো চেক একটা টাকার সমতুল্য জিনিস ব্যাঙ্ক ড্রাফট একটা টাকার সমতুল্য জিনিস এই সমস্ত কিছু এখানে ট্রানজাকশান হয় তাহলে টাকার বাজারের প্রয়োজনীয়তাটা কি আমাদের কাছে টাকার বাজারের প্রয়োজনীয়তা কী যে কোনো অর্থের বাজারে সেটা টাকার বাজার হোক বা মূলধনের বাজার হোক বা অন্যান্য বাজার হোক সেখানে মূল বিষয় হচ্ছে টাকা অর্থাৎ কিছু ব্যক্তি বা কিছু প্রতিষ্ঠানের কাছে এক্সট্রা টাকা থাকবে অর্থাৎ তার খরচা করার পরেও তার কাছে কিছু এক্সট্রা টাকা থাকবে সেই টাকাটা সে খাটিয়ে কিছু সুদ নেওয়ার চেষ্টা করবে আবার অনেক ব্যক্তি থাকবে যাদের টাকার প্রয়োজন আছে তারা এই টাকার বাজারে যাবে বিনিয়োগকারী টাকা বিনিয়োগ করবে এক্সট্রা সুদ পাওয়ার জন্য গ্রাহী তার হয়তো টাকার প্রয়োজন আছে কম সময়ের জন্য নিশ্চয়ই এক বছরের কম সময়ের জন্য তার টাকার প্রয়োজন আছে সে টাকার বাজারে যাবে গিয়ে সেই লোনটা নেবে এবং তার যে প্রয়োজনটা ছিল সেটা সে মেটাবে এখানে একটা উদাহরণ দিতে পারি আমি ধরা যাক কোনো একজন মালিকের একটা প্রতিষ্ঠান রয়েছে মানে একটা ফ্যাক্টরি বা কোনো একটা অফিস রয়েছে সেই অফিসে জন লোক কাজ করে মালিকের টাকার প্রয়োজন আছে কারণ সে এই 10 জনকে স্যালারি দিতে চায় কিন্তু তার কাছে নগদ অর্থের মানে নগদ অর্থ নেই তো কিন্তু তাকে জনকে স্যালারি দিতে হবে তখন সে যাবে গ্রাহিতা হয়ে সে যাবে টাকার বাজারে প্রচুর বিনিয়োগকারী আছে যাদের কাছে এক্সট্রা টাকা আছে তারা বিনিয়োগ করবে সেইখান থেকে সে টাকা নেবে দিয়ে এই জনকে তার স্যালারি মিটিয়ে দেবে যখন সেই মালিকের কাছে আবার পুনরায় টাকা চলে আসবে সেই টাকা সে বিনিয়োগকারীদের ফেরত দিয়ে দেবে তার সঙ্গে এক্সট্রা কিছু সুদ দিয়ে দেবে তো এখানে তার যে প্রয়োজনীয়তাটা ছিল সেটা মিটে গেল এইভাবে টাকার বাজারের গুরুত্ব খুবই অপরিসীম আমাদের আজকের ইকোনমিতে ভারতে এই টাকার বাজারকে দু ভাগে ভাগ করা যায় ভারতে টাকার বাজারকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সংগঠিত টাকার বাজার বা ইংরেজিতে অর্গানাইজড মানি মার্কেট এবং অপরদিকে রয়েছে অসংগঠিত টাকার বাজার বা আন মানি মার্কেট এই সংগঠিত টাকার বাজার এবং অসংগঠিত টাকার বাজারে একাধিক প্রতিষ্ঠান রয়েছে সংগঠিত টাকার বাজারের কথা প্রথমে বলবো সংগঠিত টাকার বাজারে যারা আছে তারা হচ্ছে আমরা আগের দিন যে ব্যাংকিং সিস্টেমটা দেখলাম তাতে যারা ছিল তারা সবাই এই সংগঠিত টাকার বাজারের মধ্যে রয়েছে অর্থাৎ আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের শীর্ষ ব্যাংক রয়েছে টাকার বাজারের মধ্যে রয়েছে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর সম্পর্কে আমরা জানলাম আগের দিন অর্থাৎ সরকারি বেসরকারি সমস্ত ধরনের বাণিজ্যিক ব্যাংক রয়েছে টাকার বাজারের মধ্যে এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ ব্যাংক রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক রয়েছে কোঅপারেটিভ ব্যাংক एग्रीकल्चरल बैंक बाय एग्रीकल्चरल बैंक लैंड मॉर्टगेज बैंक लैंड मॉर्टगेज बैंक एचआरओ কল মানি মার্কেট এবং বিল মানি মার্কেট বিল মানি মার্কেট এরা সমস্ত রয়েছে সংগঠিত টাকার বাজারের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কমার্শিয়াল ব্যাঙ্ক এক্সচেঞ্জ ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক এগ্রিকালচারাল ব্যাঙ্ক ল্যান্ড মর্টগেজ ব্যাঙ্ক কল মানি মার্কেট এবং বিল মানি মার্কেট প্রত্যেকটা সম্পর্কে আমি একটু একটু করে ধারণা দেব সমস্ত সংগঠিত টাকার বাজারটাকে যে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে আরবিআই আরবিআই হচ্ছে সংগঠিত টাকার বাজারের মূল নিয়ন্ত্রণকারী আরবিআই টাকার বাজারের মূল নিয়ন্ত্রণকারী আরবিআই সম্পর্কে আমরা আগের দিনেই জেনে এসেছি পরবর্তী হচ্ছে স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে টাকার বাজারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা এস বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের যে সমস্ত ব্যাংক রয়েছে তার মধ্যে সবথেকে বড় ব্যাংক ভারতের ব্যাংকিং সিস্টেমের সব থেকে বড়ো ব্যাঙ্ক হচ্ছে এসবিআই এসবিআইও সংগঠিত টাকার বাজারের মধ্যে রয়েছে তাছাড়াও যে যে রাজ্যে আরবিআই নেই আমরা দেখেছিলাম আরবিআইয়ের চারটে শাখা অফিস রয়েছে বাকি যে সমস্ত জায়গায় আরবিআইয়ের শাখা অফিস নেই সেই সমস্ত জায়গায় এসবিআই আরবিআইয়ের এজেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ আরবিআই কলকাতাতে যে আরবিআইয়ের অফিস রয়েছে সেখান থেকে পুরো পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থাটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু অনেক রাজ্য আছে যেখানে আরবিআই এর কোনো শাখা নেই মাত্র চারটে শাখা রয়েছে যে যে রাজ্যে নেই সেই সে রাজ্যে এসবিআই আরবিআই এর হয়ে কাজ করে আরবিআই যেরকম কথা বলে দেয় সেইভাবে পুরো নিয়ন্ত্রণ করে এসবিআই তৃতীয় কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কেও আমরা আগের দিন দেখেছি বাণিজ্যিক ব্যাংককে দুভাগে ভাগ করা যায় যেটা আমরা আগের দিনের ভিডিওতে দেখিনি সেইটুকুই এখানে আমি বলবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে ভাগে ভাগ করা যায় একটা ভাগ হচ্ছে তপশিল ভুক্ত ব্যাংক এবং দ্বিতীয়টি হচ্ছে এবং দ্বিতীয় ভাগ হচ্ছে অতপশিল ভুক্ত ব্যাংক তাহলে কমার্শিয়াল ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তপশিল ভুক্ত ব্যাংক এবং অপরটি হচ্ছে ভুক্ত ভুক্ত ব্যাংক বলা হয় সিডিউল্ড ব্যাংক এবং তপসিল যুক্ত ব্যাংককে বলা হয় নন সিডিউল ব্যাংক তো ভুক্ত এবং অতপসিল ভুক্ত কাকে বলে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকের ন্যূনতম মূলধনের পরিমাণ পাঁচ লক্ষ টাকা যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকের ন্যূনতম মূলধনের পরিমাণ পাঁচ লক্ষ টাকা এবং যে ব্যাংকগুলি আরবিআইয়ের সেকেন্ড সিডিউলে অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যাঙ্কগুলি আরবিআইয়ের সেকেন্ড শিডিউলের অন্তর্ভুক্ত তাদেরকে বলা হচ্ছে ভুক্ত ব্যাংক বা শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক এবং যেগুলো এই জিনিসগুলো নেই তাদেরকে বলা হচ্ছে অতপসিলভুক্ত ব্যাংক এরপরের বিষয় হচ্ছে এক্সচেঞ্জ ব্যাংক এক্সচেঞ্জ ব্যাংক বা বাংলা করলে বিনিময় ব্যাংক বিনিময় ব্যাংক বিনিময় ব্যাংক কাকে বলে বিনিময় ব্যাংকগুলি প্রধানত বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কাজকর্মে যুক্ত থাকে বৈদেশিক বাণিজ্যে সাহায্য করাই প্রধানত এই এক্সচেঞ্জ ব্যাংক বা বিনিময় ব্যাঙ্কগুলির কাজ অর্থাৎ কোনো অন্য দেশের মুদ্রা যদি ভারতীয় মুদ্রায় বদল করতে হয় বা ভারতীয় মুদ্রা যদি বৈদেশিক মুদ্রায় বদল করতে হয় এই সমস্ত কাজগুলো করে এছাড়াও বাণিজ্যের বা বিজনেসের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হুন্ডি সেই হুন্ডি ভাঙিয়ে দেওয়া সেটা যদি বৈদেশিক বাণিজ্যের স্বার্থে হুন্ডি হয় সেই হুন্ডি যদি ভাঙিয়ে দিতে হয় এই সমস্ত কাজ করে এক্সচেঞ্জ ব্যাংক এক কথায় যে কোনো বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কাজকর্ম করে এক্সচেঞ্জ ব্যাংক আমরা একটা ব্যাংকের নাম ভারতে শুনে থাকবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক অনেক জায়গায় এর অফিস হয়েছে মানে শাখা রয়েছে সেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একটি এক্সচেঞ্জ ব্যাংক বা বিনিময় ব্যাংকের উদাহরণ এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বাংলা করলে হয় শিল্প ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক। যে কোনো কমার্সিয়াল ব্যাঙ্ক স্বল্পকালীন মেয়াদের জন্য কাজ করে এক বছরের কম টাইমের জন্য তাই জন্যই তারা টাকার বাজারের মধ্যে থাকে অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যে লোন দেয় সেগুলি সবই এক বছরের কম সময়ের জন্য হয় সাধারণত কিন্তু এমন কিছু ব্যাংক রয়েছে যারা দীর্ঘকালীন মানে এক বছরের বেশি সময়ের জন্যও ঋণ দেয় কিন্তু তারা সাধারণ মানুষকে দেয় না তারা কাদের দেয় তারা ঋণ দেয় যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরকে সেই সমস্ত ব্যাংকগুলিকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বা শিল্প ব্যাংক এরা কিন্তু যে লোনটা দেয় সেটা এক বছরের থেকে বেশি সময়ের জন্য দেয় কিন্তু তাও তারা সংগঠিত টাকার বাজারের মধ্যে রয়েছে অর্থাৎ টাকার বাজারের মধ্যেই রয়েছে এক বছরের বেশি যদি সময়ের জন্য ঋণ দেওয়া হয় সেটা হয়ে যায় মূলধনের বাজারের কাজ যেটা আমরা পরের দিন দেখব কিন্তু এই সমস্ত ব্যাঙ্কগুলি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকগুলি এক বছরের থেকে বেশি সময়ের জন্য ঋণ দেয় কিন্তু তাও তারা সংগঠিত টাকার বাজারের মধ্যে থাকে এর একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক বা বাংলায় হচ্ছে সমবায় ব্যাংক সমবায় ব্যাংক বিভিন্ন শ্রেণীর মানুষ যদি কোনো কারণে একত্রিত হয় এবং তাদের জমানো টাকা দিয়ে একটি ব্যাংক বানায় সেটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক বা সমবায় ব্যাংক ধরা যাক গ্রামাঞ্চলে জন চাষি রয়েছেন তারা তাদের নিজেদের টাকা একসাথে জমা রাখবেন বলে ঠিক করলেন তো তারা একটা ব্যাংকের মতো ব্যবস্থা গড়ে তুললেন তাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সবাই মিলে দিয়ে একটা ব্যাংক গড়ে তুললেন সেই ব্যাংকটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক ব্যাঙ্ক বা সমবায় ব্যাংক এই ব্যাংকটা তখন কি কাজ করবে যদি ওই দশ জনের মধ্যে থেকে একজনের কোনো কারণে লোন দরকার হয় তখন সে গিয়ে এই ব্যাংক থেকে লোন নিতে পারবে তো এই ব্যাংকে যে লোনটা দেওয়া হয় সেটা তার সদস্যদের শুধুমাত্র দেওয়া হবে অর্থাৎ যদি দশজন তার সদস্য হয় বা কুড়ি জন সদস্য পঞ্চাশ জন একশো জন যে কজন সদস্য তারাই শুধু এই ব্যাংক থেকে লোন পাওয়ার অধিকারী লোনটা করতে গিয়ে আসছেন যে সদস্যরা টাকা প্রতি মাসে জমা করছেন সেই টাকা থেকেই একজনকে লোন দেওয়া হয় এইভাবে এই ব্যাংকটা কাজ করে এরপরের ভাগ হচ্ছে এগ্রিকালচারাল ব্যাংক বা কৃষি কৃষি ব্যাংক কৃষির উন্নতির জন্য স্বল্প মেয়াদি হারে যদি কোনো ব্যাংক ঋণ দেয় সেই ব্যাংকটাকে বলা হবে এগ্রিকালচারাল ব্যাংক এগ্রিকালচারাল ব্যাংকের মূল কাজ হচ্ছে কৃষকদের ঋণ দেওয়া কিন্তু সেই ঋণের যে সুদের হার সেটা বাকি অন্যান্য ব্যাংকের থেকে অনেক কম হয় এর একটা উদাহরণ হচ্ছে নাবার্ড নাবার্ড একটি এগ্রিকালচারাল ব্যাংকের উদাহরণ এর ফুল ফর্ম হচ্ছে এ ফর ন্যাশনাল ন্যাশনাল বি ফর ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট এনে ফর ন্যাশনাল বি ফর ব্যাংক এর মাঝখানে একটা হচ্ছে ফর তারপরে এ এ ফর এগ্রিকালচার অ্যান্ড আর ফর রুরাল ডি ফর ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম বহুবার এই প্রশ্নটা এসছে যে নাবার্ডের ফুল ফর্ম কী তো নাবার্ড একটি এগ্রিকালচারাল ব্যাংকের উদাহরণ এরপরে একটা হচ্ছে ল্যান্ড মর্ডগেজ ব্যাংক বা জমি বন্ধকী ব্যাংক বাংলায় জমি বন্ধকী ব্যাংক নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোন কৃষক বা কেউ যদি জমি বন্ধক রেখে কোনো কারণে টাকার প্রয়োজন হয় তার সেই জমি বন্ধক রেখে যদি ঋণ দেয় সেই যে প্রতিষ্ঠান এই ঋণটা দেয় তাকে বলা হচ্ছে ল্যান্ড মর্ডগেজ ব্যাংক বা জমি বন্ধকী ব্যাংক এরপরে বাকি থাকছে কল মানি মার্কেট এবং বিল মানি মার্কেট যেটা সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বলবো কারণ কলমানি মার্কেট এবং বিল মানি মার্কেট একটু গভীরভাবে বুঝতে হবে এবং সেটা যদি এখন অ্যাড করি সেটা অনেক বড় হয়ে যাবে তো কলমানি মার্কেট বিল মানি মার্কেট এবং অসংগঠিত টাকার বাজার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এছাড়াও টাকার বাজারের কিছু টার্মস আমরা জেনে নেবো পরবর্তী ভিডিওতে তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ